এটি একটি বাংলা খবরের চ্যানেল। খবর দেখতে হয়, না হলে পিছিয়ে পড়তে হয়। সঠিক খবর দেখার জন্য আপনারা এখন দেখছেন খবর ৪৮ ঘন্টা। একটি স্বেচ্ছাসেবী সংস্থা রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থ মানুষের বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থার একটি সেন্টার করেছে বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর সীতাকুণ্ড এলাকায়। এই সেন্টারটি উদ্বোধন করেন বারুইপুর রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান মধুমিতা দেব সহ বিশিষ্ট ডাক্তারবৃন্দ। এই সংস্থার উদ্যোক্তা ডাক্তার এম আর হাসানের সঙ্গে কথা বলে জানা যায়, শুধু দুস্থ মানুষের বিনামূল্যে চিকিৎসা ব্যবস্থা নয়, অন্য মানুষেরও শর্ত সাপেক্ষ সুচিকিৎসার ব্যবস্থা আছে। এছাড়া এখানে নার্সিং প্রশিক্ষণ, প্যারামেডিকেল, ডিপ্লোমা, আইটিআই ও ডাক্তারি কোর্সে ভর্তির সুব্যবস্থা আছে। প্রত্যেক বিশিষ্ট মানুষকে পুষ্পস্তবক দিয়ে সম্বর্ধনা দেওয়া হয় এই অনুষ্ঠানে। ডক্টর হাসান আরও বলেন, সপ্তাহে দুদিন বুধবার ও বৃহস্পতিবার এই চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। এই সম্বন্ধে রামনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান ও ডক্টর এম আর হাসানের প্রতিক্রিয়া শুনুন একমাত্র খবর ৪৮ ঘন্টার পর্দা। এখনও যারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। উপস্থিত সবাইকে আমার নমস্কার, শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন। এখানে যারা আছেন খুব সুন্দরভাবে কাজ করছেন। আমার আগামী দিনে এদের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা, যাতে এই ভালো কাজের জন্য এনারা এগিয়ে যেতে পারেন, আরও অনেক মানুষকে পরিষেবা দিতে পারেন। যারা অসুস্থ মানুষ এদের পরিষেবায় এসে তারা সুস্থভাবে জীবনযাপন করুক, এটাই আমার মন থেকে কামনা রইল। এদের সবাইকার জন্য আমার শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা, প্রীতি সব কিছু রইল। আগামী দিনে এই সংস্থা আরও এগিয়ে যাক, আরও উন্নতি করুক, আরও সাধারণ মানুষ যারা দুস্থ মানুষ, গরিব মানুষ, তাদেরকে সেবা দিয়ে তাদেরকে খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবে এই পৃথিবীতে বাঁচবার জন্যে জায়গা করে দিন, এই কামনা রইল। সবাইয়ের জন্যে আন্তরিক শুভেচ্ছা। আমরা রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকে যে ওষুধ করতে চলেছি বাজার করলাম, সেটা হলো আমাদের ফিউচার ইনস্টিটিউশন মেডিকেল সায়েন্স অ্যান্ড হেলথ সার্ভিস। অর্থাৎ আমরা আমাদের এখান থেকে সমস্ত ধরনের উচ্চশিক্ষার ব্যবস্থা করছি, প্যারামেডিকেল, নার্সিং সহ ডাক্তারি কোর্স আমাদের এখানে পড়ানো হবে। তার পাশাপাশি সমস্ত ধরনের মেডিকেল সেবাগুলো আমরা এখান থেকে মানুষকে দেবো, যাতে মানুষ আমাদের এখান থেকে উপকৃত হয় এবং আগামী দিনে আমাদের এখান থেকে ছেলেমেয়েরা বেরিয়ে গেলে অনেক বড় ডক্টর হতে পারে, বড় নার্স হতে পারে এবং মানে উচ্চশিক্ষা অর্জন করে অনেক বড় হতে পারে। সেই উদ্দেশ্য নিয়ে আমাদের সব কিছু রেডি করা হয়েছে। এটা হলো রেগুলার সেকুলার ফাউন্ডেশনের পক্ষ থেকে ফিউচার ইনস্টিটিউশন অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড হেলথ সার্ভিস। মূলত এর কাজ কী? এর কাজটা হলো সেবামূলক কাজ। প্রথম কথা হলো আমরা সেবামূলক কাজ করি। আমাদের এখানে মানুষের সেবা দেওয়ার পরিষেবা দেওয়ার জন্য মেডিকেলের যত সার্ভিস সব আমরা দিই, তার পাশাপাশি প্যারামেডিকেল সহ সমস্ত ডাক্তারি প্রস্তুতি আমরা এখানে বিশেষ করে তার ব্যবস্থা করছি। আমার নাম ডক্টর ইমান হাসান। আমরা অলরেডি প্রায় 20 জনকে নিয়ে শুরু করেছি। আগামী দিনে আমাদের চিন্তাভাবনা অনেক বড় আছে, সেটা সবাই সমানে দেখবেন আমরা কী করতে পারি, সেটা আমাদের সময়ের সাথে আমরা আমার বলবো।